কর্মীদের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে থাকছে একটি ডেস্ক রিপোর্ট। করোনা মহামারীর কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রায় সোয়া এক বছর থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই সুযোগে শ্রেণীকক্ষ ভেঙে দোকানঘর নির্মাণ করেছে এক মাদ্রাসার সুপার। ঘটনাটি বদলগাছি উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল নুরানিয়া দাখিল মাদ্রাসায়। সরজমিনে গিয়ে দেখা যায়, বদলগাছি আক্কেলপুর সড়কের পাশে কেশাইল বাজারে অবস্থিত নুরানিয়া দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসার রাস্তার সংলগ্ন তিনটি শ্রেণীকক্ষ ভেঙে দোকানঘর নির্মাণ কাজ চলছে। তিনটি শ্রেণীকক্ষ ভেঙে সাতটি দোকানঘর নির্মাণ করা হয়েছে। তবে দুজন নির্মাণ শ্রমিক কাজ করছিলেন ওখানে, তারা জানান সবুজ নামে একজন তাদেরকে এই শ্রেণীকক্ষ ভেঙে দোকানঘর নির্মাণের কাজ দিয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, সবুজ এই মাদ্রাসার কেউই না। সে দোকানঘর ভেঙে কীটনাশকের ঘর করার জন্য কাজ দিয়েছে তাদেরকে। 1987 সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি 2002 সালে এমপি আওতাভুক্ত হয়। 16 জন শিক্ষক সহ মোট 20 জন স্টাফ রয়েছে এই মাদ্রাসায়। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট ছাত্রছাত্রীর সংখ্যা 150 জন। মাদ্রাসার সুপার মোহাম্মদ মহসিন আলী এবং ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল জলিলের সাথে এ বিষয়ে কথা বলার জন্য বিভিন্ন নম্বর থেকে একাধিকবার ফোন করলেও তারা রিসিভ করেননি। পরবর্তীতে তাদেরকে ফোনে মেসেজ করেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। একাধিকবার মাদ্রাসায় গিয়েও তাদের পাওয়া যায়নি দেখা। মাদ্রাসার পাশে দোকানিরা জানান, শুধু শ্রেণীকক্ষে আছে, ছাত্রছাত্রী নেই। সেটাও ভেঙে দোকানঘর নির্মাণ করছে মাদ্রাসা সুপার। 10টা ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা 50 থেকে 60 জন। মাদ্রাসার শিক্ষক বলেন, এই নিয়ম আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই। শ্রেণীকক্ষ ভাঙার ব্যাপারে অনেকবারই নিষেধাজ্ঞা করা হয়েছে, কিন্তু কে শোনে কার কথা। এ বিষয়ে নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন বলেন, আমি দ্রুত তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। সেরাদেশ রানা হামিদ, বদলগাছি, নওগাঁ।